আর জিগর কাণ্ডে একেবারে উত্তাল গোটা রাজ্য তথা গোটা দেশ গোটা দেশে প্রতিবাদ বিক্ষোভ থেকে শুরু করে চিকিৎসকদের কর্মবিরতিতে রীতিমতো ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিষেবা রাজ্যের চিকিৎসকরা এখনও পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার অনুরোধ করছেন কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে গতকালও কিন্তু মুখ্যমন্ত্রী প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করে স্বাস্থ্য পরিষেবাকে সচল রাখার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু এবার এই আর্জিকর কাণ্ডে রাষ্ট্রপতির হস্তক্ষেপ অবশেষে মুখ খুলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অবশেষে আর্জিকর কাণ্ড নিয়ে রাজ্যকে একাধিক চরম বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনেক হয়েছে আর নয় অবশেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কড়া বার্তায় রীতিমতো তলপার রাজ্য রাজনীতি চরম অস্বস্তিতে কারিগাট তার মধ্যেই কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস আরজিকর কাণ্ডের পরপরই তিনি রাষ্ট্রপতি দৌপদী মুর্মুকে রিপোর্ট দিয়েছিলেন তার সাথে বৈঠক করেছিলেন আর যে সময় বৈঠক করেছিলেন তার দুদিন আগেই কিন্তু প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাষ্ট্রপতি শাসনের দাবিতে রাজ্যপালের সাথে বৈঠক করেছিলেন এবং সেই বৈঠক সদর্থক হয়েছে এমনই দাবি করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তারপর তৈরি করি দিল্লি ছুটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাষ্ট্রপতি সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে বৈঠক করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর সেই বৈঠকের পর আর জি নিয়ে অবশেষে নড়ে চড়ে বসেছেন রাজ্যপালের বৈঠকের পরপরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই আরজিকর নিয়ে মুখ খোলার পরপরই আরজিকর নিয়ে হস্তক্ষেপের পরপরই কিন্তু রাষ্ট্রপতির বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল শীর্ষ নেতৃত্ব এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চরম বার্তার পর পরই কিন্তু সুর চড়ালেন কুণাল ঘোষ রাষ্ট্রপতির উদ্দেশ্যে একেবারে পাল্টা চরম বার্তা কুণাল ঘোষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বেনজির কটাক্ষ কুণাল ঘোষের সব মিলিয়ে কিন্তু রীতিমতো একেবারে গোটার রাজ্য তিনি হতাশ তিনি আতঙ্কিত কাণ্ডে যখন গোটা দেশ উত্তাল তখন গভীর উদ্বেগ প্রকাশ করছেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্পষ্ট বলেছেন যথেষ্ট হয়েছে ছাত্র ডাক্তার এবং নাগরিকরা যখন কলকাতায় প্রতিবাদ জানাচ্ছেন তখন অপরাধীরা অন্যত্র ঘাপটি মেরে আছে কোনো সভ্য সমাজে মেয়ে বোনেদের উপর এমন নৃশংস নির্যাতন চলতে পারে না তাতেই রেগেলাল তৃণমূল নেতা কুণাল ঘোষ দেগে ফেললেন তব চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন পাল্টা সুর চড়ালো বিজেপিও অর্থাৎ রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর এই বার্তার পরপরই কিন্তু চাঁচা ছোলা ভাষায় রাষ্ট্রপতিকে আক্রমণ শানালেন কুনাল ঘোষ যেখানে রাজ্য সরকার কলকাতা হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টেও কিন্তু এই আর্চিকর কাণ্ড নিয়ে ভৎসনার শিকার হয়েছে আর্চিকর কাণ্ড নিয়ে রাজ্যকে রীতিমতো তুলোধনা করেছে সমস্ত হাইকোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নবান্ন অভিযান নিয়ে যখন নবান্ন অভিযানের প্রতিবাদ নবান্ন অভিযান বাতিলের দাবিতে যখন সুপ্রিম কোর্ট এমনকি কলকাতা হাইকোর্টে গিয়েছিল রাজ্য সেই দাবিও কিন্তু খারিজ করে দিয়েছে নবান্ন অভিযানে পারমিশন দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট সব মিলিয়ে কিন্তু সব দিক থেকেই বড় ধাক্কা খেয়েছে রাজ্য আর তারপরপরই কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অবশেষে একেবারে কড়া বার্তা দিয়ে দিয়েছে বেনোজির পদক্ষেপ নিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর তারপর পরই কিন্তু মুখ খুলির রাষ্ট্রপতিকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শোনালেন কুণাল ঘোষ এদিন রাষ্ট্রপতির মন্তব্য নিয়ে কুণাল ঘোষ বলেন রাষ্ট্রপতি জেনে রাখতে পারেন গোটা তৃণমূল পরিবার এই ঘটনার প্রতিবাদ করছে আমরাও জাস্টিস চাই চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করছে কলকাতা পুলিশ এখন তো কেস সিবিআইয়ের হাতে সিবিআই দেবে জাস্টিস এরপরই সুর চড়িয়ে বলেন মহামান্য রাষ্ট্রপতি আপনার আর্জিগড়ের পর স্টেটমেন্ট দেওয়ার কথা মনে হলো এই সামাজিক ব্যধিত গোটা দেশে দৈনিক গড়ে নব্বইটা হচ্ছে লজ্জার মহারাষ্ট্রের পর আপনার মনে পড়লো না উন্নাও হাতরস বিলকিস প্রয়াগরাজ মণিপুর তো কিছুদিন আগেকারই ঘটনা কদিন আগের বদলাপুর কদিন আগে উড়িষ্যা উত্তরাখণ্ড দেখে আপনার তখন মনে হলো না কতটা ভয়াবহ ভয়ঙ্কর শিশুদের পর্যন্ত ছাড়া হচ্ছে না আপনার পশ্চিমবঙ্গের ঘটনা বলে জিগরের কথা কি মনে পড়ল আপনি রাষ্ট্রপতি চেয়ারে বসে আছেন বিজেপি নেত্রী নন আমরা আপনাকে শ্রদ্ধা করি যদিও কুণালকে ছেড়ে কথা বলেনি পদ্ম শিবিরও অর্থাৎ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কিন্তু একেবারে চাঁচা ছোলা ভাষায় পয়েন্ট ধরে ধরে আক্রমণ শোনালেন কুণাল ঘোষ তাঁর যে পাল্টা দাবি পশ্চিমবঙ্গের কথা আরজি করের কথা দেখেই কি আপনার ধর্ষণের কথা মনে পড়ল পাশাপাশি অন্যান্য রাজ্যগুলিতে যখন ঘটছে কিছুদিন আগেই তো এই ধরনের ঘটনা ঘটেছে তখন কি আপনার মনে ছিল না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কুণাল ঘোষ আর কুণাল ঘোষকে পাকাল্টা আক্রমণ সানিয়ে বিধানসভার বিরোধী মুখ্য সচেতক তথা রাজ্য বিজেপির সম্পাদক শঙ্কর ঘোষ বলেন রাষ্ট্রপতির মন্তব্য বর্তমান বাংলার মানুষের গণপ্রতিবাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর এই সময় অন্য বিভিন্ন বিষয়ের সামনে এনে মহিলাদের অসম্মন করার যে মানসিকতা তৈরি হয়েছে ওদের মধ্যে এটা তার প্রতিফলন কামদনী থেকে আরজিঘর পর্যন্ত মেয়েরা যে বিচার পাচ্ছেন না অসম্মানিত হচ্ছেন মেয়েরা এই বক্তব্য তারই প্রতিফলন যদিও কুণাল আবার রাষ্ট্রপতিকে মনে করান বিজভূষণ প্রসঙ্গ কুনালের প্রশ্ন তখন মুখ খোলেননি কেন বিজেপির বিরুদ্ধে মুখ খুললে অসুবিধা হবে বিজেপি নেত্রীর মতো বিজেপির শিখিয়ে দেওয়া কথা বলবেন না আপনার বিবেক যেন সব জায়গায় সমানভাবে জাগে আরজিকর কাণ্ডে যা যা ব্যবস্থা নেওয়ার পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে এখন সিবিআই দেখছে পাল্টা শঙ্কর আবার কুণালকে অতীত মনে করিয়ে দেন খোঁচা দিয়ে বলেন কুণাল ঘোষের কাছে এখনও কেউ একটা প্রশ্ন করেননি উনি পিজন ভ্যানে চাপড়াতে চাপড়াতে বর্তমান মুখ্যমন্ত্রীর সম্পর্কে যে মন্তব্য করেছিলেন সেই কুণাল ঘোষের এই মন্তব্যগুলো কতটা মূল্য আছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে রীতিমতো তোলপাড় গোটা দেশ রাষ্ট্রপতি দৌপদী মুর্মু যখন আর্যিকর কাণ্ড নিয়ে গতকালই একেবারে বিস্ফোরক সভায় দিয়েছেন বিস্ফোরক দাবি করেছেন বেনোজির প্রতিক্রিয়া দিয়েছেন চরম বার্তা দিয়েছেন রাজ্যকে ঠিক সেই মুহূর্তে মুখ খুললেন কুণাল ঘোষ রাষ্ট্রপতি দৌপদী মুর্মুকে বিজেপি নেত্রী বলে আক্রমণ করলেন কুণাল ঘোষ আপনি বিজেপি নেত্রী নন বিজেপি নেত্রীর মতো কথা বলবেন না আপনি দেশের রাষ্ট্রপতি আপনাকে আমরা সম্মান করি অন্যান্য রাজ্যে যখন ঘটনাগুলি ঘটছে তখন কি আপনার মনে থাকে না তখন আপনি কেন মুখ খোলেন না পশ্চিমবঙ্গে আরজি করের ঘটনার পরপরই কি আপনার এই কথা মনে পড়ল এমনই কিন্তু বিস্ফোরক আক্রমণ করলেন চরম আক্রমণ করলেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মুকে কুণাল ঘোষ এর পরপর কি হতে চলেছে কুণাল ঘোষ রাষ্ট্রপতিকে আক্রমণ রাষ্ট্রপতিকে চরম অপমান করেছেন এমনই দাবি করছে বিরোধীরা তথা বিজেপি এবার কি কুণাল ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে বিজেপি এবার কি কুণাল ঘোষের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে অবমাননাকর মন্তব্য করার জন্য তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে কুণাল ঘোষের বিরুদ্ধে কি মামলা দায়ের হবে কি হতে চলেছে আগামী দিনে যেখানে বিজেপি কিন্তু ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছে কারণ কুণাল ঘোষ রাষ্ট্রপতির সম্বন্ধে যে সমস্ত মন্তব্য করেছেন তা তার অবমাননাকর বা মানহানি মন্তব্য তাই কুণাল ঘোষের বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বিরোধীরা এমনই কিন্তু খবর উঠে আসছে তাই আগামী দিনে কী হতে চলেছে রাষ্ট্রপতির বিরুদ্ধে এই মন্তব্য করার জন্য কুণাল ঘোষের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয় কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের